হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সোমবার, সোমবারে এখন বাজে 8:30। 8:30 থেকে আমি আমার বকবক স্টার্ট করছি। আমি অন্যদিন যখন 12:30-12:30 সময় আমার বকবক স্টার্ট করি, তখন আমার গলার ভয়েসটা অন্যরকম থাকে। আর দেখেছি সকালবেলা যখন আমি বকবক স্টার্ট করি, তখন গলার ভয়েসটা অন্যরকম থাকে। দুটো টাইমে দু রকম গলার ভয়েস, তাই না? সকালবেলা উঠলে গলাটা একটুখানি ভারী ভারী লাগে আমার, আর যত বেলা বাড়ে গলা তত ক্যার 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 হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, কিছুদিন ধরে আমার প্রচন্ড বড় একটা ন্যাকামি চলছে। কি ন্যাকামি বলুন তো? সকালবেলায় উঠে এই গ্রিন টি খাওয়ার ন্যাকামি শুরু হয়েছে। এই ন্যাকামি কিন্তু বেশি দিন আমি চালাতে পারবো না। গ্রিন টির বক্স খতম, আমার ন্যাকামিও শেষ, আমার রোগা হওয়ার বাসনাও শেষ। আর সেই মেয়েটা যত রকম রোগা হওয়ার ট্রিটমেন্ট আছে, যত রকম রোগা হওয়ার ওষুধ আছে, আমি এই কাপটাতে করেই খাবো, বিকজ আমাকে এর মতন হতে হবে। তাহলে খাই। মেয়ে সকালবেলায় উঠে পড়তে চলে গেছে, ইন্দ্র ওকে পড়তে দিয়ে চলে এসছে। ওই যে আমি বলেছিলাম, মেয়ে পড়তে যাওয়ার পরে আমি 8 ঘন্টা বিছানার মধ্যে গড়াগড়ি খাই। ওটা গড়াগড়ি নয়, জাস্ট সারাদিনে আমি কী কী কাজ করব, সেই কাজগুলোকে মাথার মধ্যে একটুখানি ভেজে নেওয়া, ফ্রাই করে নেওয়া কাজ। আবার অফিসে যারা যায়, তারা অফিসে কী কী কাজকর্ম করবে না করবে সকালবেলায়, তারা ওইগুলো মাথার মধ্যে ভাজে। যার যেটা ডিউটি, সে সেটাই মাথার মধ্যে ভাজবে সকালবেলা উঠে। আগে আমার না কী সুন্দর একটা অভ্যাস ছিল সকালবেলায় উঠে মর্নিং ওয়াকে যাওয়া, এখন ইদানিং হচ্ছেই না। আমার যেন ঘুমই ভাঙছে না, ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে না যেতে ইচ্ছা করছে না। যে কোনো অভ্যাস একবার যদি থিতিয়ে যায়, সেই অভ্যাসটাকে আবার পুনরায় শুরু করতে একটু টাইম লেগে যায়। আমার আগে যেমন অভ্যাস ছিল, না যেতে 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 অভ্যাসটা থিতিয়ে গেছে, এখন আবার ওই থেতানো অভ্যাসটাকে তুলে বাইরে আনতে হবে, নাহলে হবে না, বুঝলে? মর্নিং ওয়াক যাওয়া উচিত। কত জ্ঞান! হ্যাঁ, এখন আমাকে ভাতের হাঁড়িটা মাজতে হবে। কালকে রাত্রিতে যে ভাতের হাঁড়ি ছিল, ভাতের হাঁড়ি, এঁঠো ভাতের হাঁড়ি রাত্রিবেলায় মাজিনি, কারণ কিছুদিন ধরে আমি এঁঠো ভাতের হাঁড়ি যখনই মাজি না, তখন এই যে পাশের বাড়ির দিদি আছে বাসন মাজে, সেই দিদি এসে একদিন আমার দরজার সামনে এসে বলছে, এই তুমি রাত্রিবেলায় ভাতের হাঁড়ি মাজো কেন গো? রাত্রিবেলায় ভাতের হাঁড়ি মাজতে নেই, একদম রাত্রিবেলায় ভাতের হাঁড়ি মাজবে না, বলে গেল। আর সবচেয়ে বড় কথা, উনি ওই বাড়িতে বাসন মাজে, এই বাড়িতে হাঁড়ি মাজি না কড়াই মাজি, উনি কিন্তু সেটা টের পেয়ে গেছে। যে যেই কাজ করে না, সে সেই কাজের আওয়াজ গন্ধর সঙ্গে পুরো একদম ওতপ্রোতভাবে জড়িয়ে যায় না, তাই না? আমি সেটাই দেখলাম যে ওনার বেশ ভালো কান তো। সকালবেলা দাঁত ফাঁত ব্রাশ করে এসে ফ্রেশ মুডে বসার পরে যদি এই এক কাপ গ্রিন টি নিয়ে বসেন, এমনি তো এর যা টেস্ট, এমনি আপনি সজাগ হয়ে যাবেন, এমনি আপনি চাঙ্গা হয়ে যাবেন। এমন নয় যে টুক করে গলা ঢালবো, ঢক করে গিলে দেবো, সে তো পারা যাবে না। চুমুক দিয়ে দিয়ে খেতে হচ্ছে, যতবার চুমুক দেবো ততবার বুঝতে পারছি, হ্যাঁ আমি বাবা কিছু খাচ্ছি একটা। ও, অনেকে আমাকে বলেছে যে কোথায় আপনারা খালি মাছই খান, মাংস খান, কোথায় সবজি টবজি কিছু খান না তো? আমাদের তিন বেলা রান্না হয় জানেন, তিনটে বেলা। সকালবেলায় সবজি টবজি যা আছে, যত রকম নিরামিষ জিনিস আছে, যা মানে যা সবজি টবজি খাওয়ার সকালবেলা খাওয়া হয়ে যায়। দুপুরবেলায় মাছ শুধু হয়, আর রাত্রিবেলায় রাত্রিবেলার তরকারি, রুটি খাওয়ার তরকারি, এই তো হয়ে গেল। আর সকালবেলায় যদি সাজিয়ে গুছিয়ে ভাত খেয়ে এরা বেরোয় না, মানে ইন্দ্র মেয়েরা বেরোয়, আমার মনে হয় এদের দিনটাও ভালো যায়। আর আমি যে এদের এত সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পেরেছি, নিজেও একটুখানি প্রাউড ফিল করি যে এত সকালবেলা উঠে এত কিছু রান্না করে খাওয়ালাম বাবা। তাহলে যেহেতু সকালবেলা, এখন দুম করে লাভ দিয়ে এখন রান্নাঘরে গেলে হবে না, আগে পিছে অনেক কাজ আছে আমার। ওপরের ঘরে বিছানা এখনও তোলা হয়নি, নিচের ঘরে বিছানাও অপরিষ্কার, এগুলো সব আমাকে এখন পরিষ্কার করতে হবে, তারপরে এসে আমি রান্নাঘরে ঢুকবো। আর এই যে হাঁড়ি মাখবে না হাঁড়ি, তাহলে স্টার্ট। আমার নিচের ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, পরিস্থিতি প্রচণ্ড গম্ভীর, এইগুলোকে এখন টেনে টুনে জায়গা মতো রাখতে হবে। তাহলে স্টার্ট।
কালকে পয়লা বৈশাখের কিছু শপিং করে নিয়েছি, মানে আমার নাইটি, দুটো কুর্তি দেখাবো খানে পরে, কিন্তু এখন যেটা দেখাচ্ছি সেটা দেখুন। এটা হচ্ছে শপিং করে নিয়েছিলাম সেই প্লাস্টিকগুলো, প্লাস্টিকগুলো না আমি খুব যত্ন করে রাখি, কারণ কাউকে কিছু দেওয়ার সময় তখন এই প্লাস্টিকগুলো খুব দরকার পড়ে। যদিও আমি এটা যা যত্ন করে রাখবো, এটা খুঁজতে গেলে আমাকে দৌড়াদৌড়ি করতে হবে, কিন্তু তবুও এই প্লাস্টিকগুলো যদি একটা জায়গায় ঠিকঠাক করে রেখে দিই তাহলে দৌড়াদৌড়ি করতে হলেও কী হবে বলুন তো, হাঁপিয়ে যাবো না, জিভ বেরিয়ে যাবে না দৌড়াদৌড়ি করতে করতে, মনে পড়ে যাবে যে ওই জায়গাটায় রেখেছি, তখন এই জায়গাটায় এসেই খুঁজব। ঘরে আবর্জনা বলে কোনো কিছু নেই জানেন, মানে আমার মনে হয় সব কিছুই আমার কাজের জিনিস, আদৌ কোন যুগে লাগবে আমি কিন্তু জানি না। এই প্লাস্টিকগুলো ফেলে দিলেও চলতো, এই প্লাস্টিক জমাতে জমাতে এত প্লাস্টিক হয়ে গেছে। এই স্লেটটা এনে আমার মেয়ে কবে থেকে লিখে দিয়েছে গুড গুড ইভিনিং, এখনো গুড ইভিনিং চলছে। এই গরম আসলো তো এই জায়গাটা না প্রচণ্ড ময়লা হবে, কেন বলুন তো, কেন বলুন তো, এই যে পাউডার, পাউডার মাখলে না, পাউডার তো এই যে এই এই এইভাবে দেবে, আর পাউডার গায়ে কম মানে ঘরে ছড়াবে বেশি, কিন্তু পাউডার যদি এদিক ওদিকে ছড়িয়েও যায় আমার কিছু করার নেই, আমাকে 10 বার করে পুষতে হবে, কারণ গরমকালে পাউডার লাগাতেই হবে একদম। আমার মেয়ে গাদা গাদা পাউডার লাগাবে, আর ইন্দ্র ইন্দ্র বিকেলবেলা গা ধোয়ার পরে এত পাউডার লাগাবে, এত পাউডার লাগাবে মনে সাদা ভূত হয়ে বসে থাকবে, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে এত পাউডার লাগাবে। আর ভগবানের ব্যাপারে কিছু বলা হয়নি, ভগবান ভাত খায় না, ভগবান খায় অন্য জিনিস, দুধ ঘি মাখন এসব, যেগুলো মানুষ এখন সহ্য করতে পারে না সেগুলো খায় ভগবান, বুঝলেন, বুঝে নিতে হবে। আর এখন হবে কচু বাটা, কচু বাটার সঙ্গে না টক ডাল করলে ভালো হতো, কিন্তু টক ডাল আমি করবো না, এই লাউটা রয়েছে আর উচ্ছে রয়েছে, এই দিয়ে তিতার ডাল করবো, শুক্তো ডাল যেটাকে বলে সেই ডাল করবো, কারণ লাউটা না অনেকদিন আগে এনেছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এইটুকু রয়েছে, তিতার ডাল করবো বলেই রেখে দিয়েছি। আর এখন যদি এটা করে না ফেলি এ কাঠ হয়ে ফার্নিচার হয়ে যাবে, লাউ লাউ আর লাউ থাকবে না, তাহলে স্টার্ট। ভাতটা এখনই আমাকে বসিয়ে দিতে হবে, কেন বলুন তো, মেয়ে আসার আগে ভাতটা নামিয়ে ফেলতে হবে, কারণ কালকে রাত্রে মেয়ে ভাত খায়নি, ওই যে বললাম কালকে মার্কেটিং করতে গেছিলাম, মানে শপিং করতে গেছিলাম, সেইখানে ঘুগনি তারপর লস্যি ফস্যি রাস্তায় খাওয়ার পরে বাচ্চা মানুষ তো আর বাড়ি এসে খেতে পারেনি, আর যেহেতু রাত্রিরে খায়নি সেহেতু সকালবেলার দিকে ওর খুব খিদা পেয়ে যাবে, তাই না, তাহলে ভাতটা আমি বসিয়ে দিই।
টুকরো করে দিতে হবে। আর টুকরো টুকরো আর টুকরোগুলো যেই ভেতরে ঢুকে যাবে তখন মিক্সির 100% খারাপ হওয়ার চান্স বেড়ে যায়। আমি এর আগে অনেকবার দেখেছি। আর মিক্সি যদি খারাপ হয়ে যায় আমার বুকে হাত পড়ে যাবে বাবা, আমি শেষ। তার জন্য দরকার নেই, আমি একটুখানি হাতে করে ঘষে নেবো, ওটাই ঠিক আছে বাবা। একটুখানি হয়ে গেলে এই কচুর হেঁচু এত খাটনি করে বাটাবাটি করার পরে যদি এইটুকু হয় না, ঠিক দু তিন দিন ধরে খাও ফ্রিজে রেখে, তাহলে মজা কি? তাহলে এর মধ্যে সর্ষে বাটা আর রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে চামচ দিয়ে না এটা মিক্সড করে নেবেন। এটা ভালো করে না এরকম করে মিক্স করে নেবেন, মানে ওই সর্ষে বাটা আর রসুন বাটা দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নেবেন, না হলে জমাট বেঁধে থাকবে। কিন্তু এই কচুটা দেওয়ার পরে দেখবেন এমনি কচুটা তেলের মধ্যে দেওয়ার পরে না এরকম দলা পেকে যায়। নুন দেবেন, হলুদ দেবেন, আসল জিনিস। বেশি টকবক করেনি, আমাকে আমাকে দৌড়ে পালাতে হয়নি, বেশি টকবক করেনি। কেন বলুন তো, আমার বকবকে এর টকবক কমে গেছে। না হলে মটর ডাল কিংবা ওই মুগের ডাল এগুলো ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে না এমন টকবক করে না, মনে হয় এক্ষুনি মনে চোখে মুখে ছিটে আমাকে কানা করে দেবে। আর এই যে শুক্তো মশলাটা দিচ্ছি, অল্প একটু দেবেন। আমি শিখিয়ে দেবো একরকম রেসিপি আর ঘরে ট্রাই করবেন আর এক রকম রেসিপি, ওসব চলবে না, অল্প, সব অল্প, আন্দাজ মতো আন্দাজ। এই ডিমটাটা কিছুতেই তুলতে পারলাম না, দেখুন একদম ঘেটে ঘুটে একদম ই করে দিচ্ছি। যা সেদিনকে আমি ডিম ভাজাকে হয়তো ডিমের পোচ বলেছিলাম কিংবা ডিমের পোচকে ডিম ভাজা বলেছিলাম, সেই নিয়েও একদম কুরুক্ষেত্র লেগে গেছে কমেন্ট বক্সে। কিন্তু এইটা যে কোন পজিশন এসেছে আই ডোন্ট নো, পোচ একদম পোচ হয়ে গেছে। এই জন্য বললাম পড়তে গেছে, অনেক খাটাখাটনি করে চলে এসছে, এখন ওকে খাইয়ে দিতে হবে, তাই তো? খুব খিদা পেয়েছে বোঝা যাচ্ছে, চোখ মুখ পুরো শুকিয়ে গেছে। ডিমের অমলেট না হমলেট হয়ে গেছে এটা। এটা কচু বাটা, দেখেই গলা চুলকাবে আপনাদের যারা খান না। আর এই যে তিতার ডাল, আর আপনাদের বললাম না আমি পয়লা বৈশাখের কিছু শপিং করতে গেছিলাম, নিজের দুটো চুড়িদার এনেছি, মানে চুড়িদার মানে কি কুর্তি এনেছি, একটা হাউস কোট এনেছি। অনেকদিন পরে আমি এই হাউস কোট পরবো। পয়লা বৈশাখে সুতির জিনিস কেনাটা মাস্ট। এবার সুতির জিনিস কী কিনবো? আমার সুতির কুর্তি না খুব একটা পরতে ভালো লাগে না, সুতির কুর্তি কিছুদিন পরার পরে যখনই কাচাকাচি করি না সেটা একটা কেমন যেন ম্যারেম্যারে হয়ে যায়। এবারে দেখাচ্ছি আমি কী কী জিনিস এনেছি, লুকিয়ে মেয়ের জন্য কেনাকাটা হয়ে গেছে। ওই কিছুদিন আগে বললাম না হাতিবাগানে গেছিলাম, এতগুলো জামা কাপড় কিনেছে, ওকে আর কিনে দেওয়া হবে না, এবারে শুধু আমার। এটা কিনেছি, কালারটা কি দারুণ না, আমার কালারটা খুব পছন্দ হয়েছে। আমি দোকানে গিয়ে আমার জন্য জামা কাপড় কিছু কিনতে যদি যাই না, তখন আমি দোকানদারকে আগে বলি যে এমন কালার বের করুন যাতে আমাকে ফর্সা লাগে, কালো না লাগে।
কালো যেটাতে লাগবে সেটা আমি নেবো না বা। আর এই একটা কিনেছি কুর্তি, কুর্তি এটা পরলে আমাকে খুব লম্বা লাগবে, এটা পলাজো দিয়ে পরবো, পলাজো। আর এটা তো হাউস কোট দেখালাম, খুব একটা আমি হাউস কোট ফাউস কোট পরি না, কিন্তু নাইটির ওপরে ধরুন কেউ এলো চট করে যদি দরজা টরজা খুলতে যাই নাইটি পরে যেতে ভালো লাগে না, তার জন্য হাউস কোটটা ওপরে চাপাবো আর গিয়ে দরজা খুলে ফেলবো। আর এটা কিনেছি, এটা টেবিলেও পাতা যাবে কিন্তু এটা আমি ফ্রিজে পাতবো, ফ্রিজে ড্রয়ার কভার। আর এই দুটো এনেছি দেখিয়ে, ফ্রিজের হ্যান্ডেল, এই কালারটাই শুধু একরকম পেলাম, এছাড়া অনেক রকম কালার ছিল সেগুলো আনিনি। তাহলে ওই একই ফ্রিজে যদি দুটো হ্যান্ডেলে দু রকম কালার দিই তাহলে হিন্দুস্তান পাকিস্তান হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে না। আর এই বালিশের কভার, এটা কোল বালিশ, আর এগুলো পাঁচ বালিশ, ব্যাস হয়ে গেছে শপিং। আর সবচেয়ে ভালো ব্যাপার কি হয়েছে জানেন, কালকে কেনাকাটা করার পরে আমরা যখন রিক্সোতে করে আসবো, রিক্সো ধরবো যখন, তখন আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, মানে আমার কি বলবো, হ্যাপি উইথ মামন ফ্যামিলির ফ্রেন্ড, তার নাম হলো রত্না, এবার টাইটেলটা আমি ভুলে গেলাম। ওই পারে রাস্তার ওপার থেকে উনি এসে এপারে এসে আমাকে জড়িয়ে ধরেছে, এবার আমি তো বুঝতে পারিনি আমি কি, আমি তো নিজেও জানি না যে আমি ইউটিউবার। এবারে আমাকে বলছে যে এই তোমাকে চিনতে পেরেছি, তোমার মেয়েকে দেখে আমি তোমাকে চিনতে পেরেছি। আমি তখনও আমি বুঝতে পারছি না কে, আমি ভাবলাম মানে ভুলভ্রান্তি অনেক সময় হয়ে যায় না, দূর থেকে একজনকে আরেকজন মনে হয় আছে, কিন্তু না, তারপর বলে এই তুমি ইউটিউব করো, আমি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ওনার সঙ্গে আমার একটুখানি কথাবার্তা হলো, আমার আমার যে কী ভালো লেগেছে যে একটা মানুষ যে এই ক্যামেরার মাধ্যমে তার সঙ্গে আমার পরিচয়, সে আমাকে দেখে চিনতে পেরেছে, সে আমাকে এসে জড়িয়ে ধরলো, আমার মানে এর থেকে বড় পাওয়া আমার কিছু হবে না। যাই হোক, এরকমভাবে আমাদের আরও হ্যাপি উইথ মামন ফ্যামিলির এত বন্ধু এত বন্ধু এত বন্ধু হবে, হাঁটতে চলতে রাস্তায় বেরোতে সবার সঙ্গে সবার আমাদের দেখা হয়ে যাবে, তাই তো। কিছু বন্ধু তো কালেক্ট করতে পেরেছি আমি, ব্যাস আর কিছু চাই না। কালকের কিছুটা মাংস রয়েছে, যেহেতু সানডে ছিল, কালকে মুরগির মাংস করেছিলাম, এতটা মুরগির মাংস রয়ে গেছে, কারণ আমরা রাত্রিবেলা বললাম না খাইনি, তার জন্য বেঁচে গেছে। এরকম রাত্রিরে না খেয়ে যদি বাঁচানো যায় পরের দিন আর রান্না করতে হবে না, হেভি ব্যাপার। ওটা দুপুরবেলা গরম করব, গরম করে আমাদের খাওয়া হয়ে যাবে। তাহলে আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম হাসতে হবে, চলুন। আর পয়লা বৈশাখের কেনাকাটা করেছেন? পয়লা বৈশাখে কেনাকাটা করতে জানো একদম 80% ছাড়, 50% ছাড়। চৈত্র সেলে যদি না কেনেন তাহলে আর আপনি কি শপিং করলেন?